হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমি বর্ষা আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়েডিং গেস্ট মেকআপ লুক। সবসময় ওয়েডিং মানে যে আমাদের শাড়ি পরতে হবে, লেহেঙ্গা পরতে হবে এমন না। সবসময় দেখবে ভালোও লাগে না যে শাড়ি পরে যাচ্ছি, হয়তো আমাদের সেদিন দিনটা খুব হ্যাকটিক গেছে, তারপরে আবার শাড়ি পরো, আবার তারপরে যাও, যেতে ইচ্ছা করে না। বা শুধু ওয়েডিং বলবো না, যে কোনো অকেশনেই সবসময় দেখবে শাড়ি পরতেও ভালো লাগে না, মনে হয় যেন কুর্তি পরেই চলে যায়। তো কুর্তি পরেও সুন্দর করে সেজে যাওয়া যায়, তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে আমি এখানে ইয়েলো কালারের, সলিড ইয়েলো কালারের কুর্তি পরেছি, যার মধ্যে কোনো কাজ করা নেই, প্লেন ইয়েলো কালারের কুর্তি। আর তার সাথে আমি এরকম মাল্টি কালারের হার পরেছি, কারণ আরও ড্রেসটা বেশি খুলবে আমার মনে হচ্ছে। আর যে যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো তো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়েই দেবো, তোমরা সেটা চেক করে নিও। লিপস্টিক যদি ভালো লেগে থাকে, নেল পলিশ যদি ভালো লেগে থাকে, সমস্ত কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ধরো যারা টিনেজার, তারা সাজতে চাইছো কিন্তু শাড়ি পরতে চাইছো না, তারাও এরকম সেজে গুজে যেতেই পারো। কারণ টিনেজার যারা হও, তারা বেশিরভাগ টাইমটা কুর্তি, অকেশন মানে কুর্তি পরতে, মানে পরতে হয় পছন্দ করো, তো তোমরা এরকম কুর্তির সাথে এরকম সেজে যেতে পারো, ভীষণই ভালো লাগবে। আর শুধুমাত্র এটা যে সন্ধেবেলার সাজ তা না, এটা তুমি দিনের বেলাও সাজতে পারবে। ধরো দাদার বিয়ে, দিদির বিয়ে, এরকম বিয়েতে তোমরা গায়ে হলুদেও এরকম সাজটা সাজতেই পারবে। আশা করি তোমাদের ভিডিওটা দেখলে ভালো লাগবে। তো চলো দেখে নিই আমি কী করে এই লুকটা ক্রিয়েট করলাম। প্রথমে আমি নিউট্রোডার্মার এই ময়শ্চারাইজারটা লাগিয়ে নেব। এটা ভিটামিন ই ময়শ্চারাইজার, আর এটা অয়েল স্কিন টাইপ আছে, তো তোমরা সবাই এটা ইউজ করতেই পারবে, সব স্কিনের সাথে স্যুট করে যাবে। আর আমি নিয়ে নিয়েছি, এটা একটু থিক কনসিস্টেন্সি আছে, আর এটা ভালোভাবে ওভারঅল মুখে আমি লাগিয়ে নেবো মেকআপ করার আগে। যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো এই টাইমটা এরকম ময়শ্চারাইজার লাগানো ভীষণই জরুরি। যে কোনো মেকআপ করার আগে বলো বা অন্য টাইমে, সবসময়ই ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়া জরুরি। আর তাছাড়া এটা অন্য টাইমেও তোমরা ইউজ করতেই পারবে, যদি তোমরা স্নান করার পরেও ইউজ করতে পারবে বা অন্য টাইমেও করতে পারবে, দিনে দুবার ইউজ করাই যায়। ভীষণ সফট হয়ে যায় এটা ইউজ করার পরে। নিয়ে নিয়েছি প্রাইমার, আর আমি একটু প্রাইমারটা চোখেও লাগিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে আই প্রাইমার নেই, তো এটাই আমি লাগিয়ে নিলাম। মেকআপ করার আগে প্রাইমার লাগানো ভীষণই জরুরি, এতে করে পোর্সগুলো মিনিমাইজ হয়ে যায়। আর এই প্রাইমারটাও ভীষণ ভালো, স্টেকওয়াকি প্রাইমারটা খুবই ভালো। এটা কালার বারের যেমন কনসিস্টেন্সিটা আছে, তেমনই এই স্টেকওয়াকিরটাও তাই। এরপরে স্টেকওয়াকির এই ফাউন্ডেশনটাই লাগিয়ে নেব, এই যে নিয়ে নিয়েছি। সারা মুখে আর গলায় আমি ডট ডট করে আগে লাগিয়ে নেব। চুলটা আমি আটকে নিই, না হলে বারবার চুলটা মুখে আসছে। এরপরে আমি একটা এরকম বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আর এটা যেহেতু আমি একটু জলে ভিজিয়ে নিয়েছি, সেই জন্য এটা দেখতেই পাচ্ছি কত বড় হয়ে গেছে। আর এতে করে না খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় ফাউন্ডেশনটা, ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তবে এটা লাইট কাভারেজ দেয়, ফুল কাভারেজ তো দেয় না, লাইট টু মিডিয়াম কাভারেজ দেয়। যদি কোনো কারোর অ্যাকনে পিম্পলসের দাগ হয়ে থাকে, তাহলে কিন্তু এই স্টেকওয়াকি ফাউন্ডেশনটা দিয়ে একদমই সেই দাগ মিটবে না, কারণ ভীষণই লাইট কাভারেজ। আর এই বিউটি ব্লেন্ডারটার লিঙ্কও আমি দিয়ে দেবো। এটা আগেও বলেছি যে আমি যে ব্রাশগুলো কিনেছিলাম তার সঙ্গে এটা ফ্রি দিয়েছিল। এরপরে স্টেকওয়াকির এই শেডটা আমি অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে হানি আই লাভ ইউ টু। তো এই কম্প্যাক্ট পাউডারটাই আমি অ্যাপ্লাই করব। এরপরে করে নেবো আমি আই মেকআপ, আর এর জন্য ফার্স্টে আমি আইব্রোটা করে নেবো। আর মিস রোজের এই প্রফেশনাল আইব্রো কিট এটা নিয়ে নিয়েছি,
এর মধ্যে দুটো ব্রাউন কালার আছে, একটা ডার্ক ব্রাউন, একটা লাইট ব্রাউন আর একটা ওয়্যাক্স আছে। তো ফার্স্টে আমি আইব্রোটাকে ভালো করে কম করে নেব। এই আইব্রো কিট থাকলে পরে না ভীষণ তাড়াতাড়ি আইব্রোটা হয়ে যায়, আর ভীষণ হ্যান্ডিও, মানে তুমি ব্যাগে নিয়ে নিলে। আর যারা বিগিনার্স তাদের জন্য তো ভীষণই ভালো এই আইব্রো কিটটা। যারা আইব্রো করতে খুব একটা ভালো পারো না, তারা এরকম কিট অ্যাপ্লাই করতে পারো, ভীষণ ভালোভাবে আর ইজিলি অ্যাপ্লাই হয়ে যায়। দেখতেই পাচ্ছ আইব্রোটা, এটা আর এটা দেখতেই পাচ্ছ কতটা ডিফারেন্স। আমার আইব্রোটা হয়ে গেছে, এবার আরেকবার আমি কম করে নেব। আর এবার করে নেব আমি আই মেকআপ। আর আই মেকআপের জন্য আমি ইউজ করব এই স্টে ক্রোকারি আইব্রো কিট। এটার মধ্যে চারটে করে কালার থাকে, এটার মধ্যেও চারটে কালার আছে, এটার মধ্যেও চারটে কালার আছে, তো আমি মিলিয়ে মিশিয়ে করবো একটা। তো আমি নিয়ে নেব এই ব্রাউন কালারটা, ট্রানজিশন কালার তো এর মধ্যে নেই কিছু, জাস্ট আমি ওটাকে ট্রানজিশন কালার হিসাবে ইউজ করছি। আমি এই ব্রাশটাকে এরকম ভাবে ধরে নিচের দিকটা তো একটু ছিটটে লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমি ইয়েলো কালারের কুর্তি পরেছি সেই জন্য আমি ইয়েলো কালারটাই নিয়েছি। সিম্পলই রাখবো আমি আই মেকআপটা, খুব একটা বেশি কিছু করবো না, কারণ এই লুকটা তোমরা যেমন রাতের বেলাও করতে পারবে তেমনই দিনের বেলাও যদি করতে চাও, গায়ে হলুদের টাইমে, দিদির গায়ে হলুদ বা দাদার বিয়ে, দাদার গায়ে হলুদ, সেই টাইমে তোমরা যারা ছোট আছো তারাও এই লুকটা করেই ফেলতে পারবে। যারা ধরো শাড়ি পরতে চাইছো না তারা এই ধরনের লুক করতেই পারো। এবার এই ব্রাশটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপরে আমি NY বের এই গ্রিন কালারের আইলাইনারটা লাগিয়ে নেব। এরকম আইলাইনার তোমরা ব্লু কালারেরও পেয়ে যাবে, ব্লু কালারটাও ভীষণই ভালো লাগে। তো আমি আইলাইনারটা লাগিয়ে নিয়েছি, এবার আমি এর ওপর দিয়ে মানে এই গ্রিন কালারটা নিচ দিয়ে আমি ব্ল্যাক কালারের এই আইলাইনারটা লাগাবো। এটা আছে স্টেক ওয়ার্কিল লিকুইড আইলাইনার, এটাও ভীষণই ডার্ক একটা আইলাইনার আর ম্যাট ফিনিশ। আমি ব্ল্যাক কালারের আইলাইনারটা এই কারণে দিলাম যে দেখতেই পাচ্ছ এতক্ষণ আমার যে গ্রিন কালারের কাজলটা আমি আইলাইনারটা পরেছিলাম সেটা অত ভালো বোঝা যাচ্ছিল না, প্রপার মানে সুন্দর লাগছিল না, বোঝা যাচ্ছিল কিন্তু অত সুন্দর লাগছিল না, কিন্তু ব্ল্যাক কালারটা দেওয়ার পরে কাজলটা না আরও বেশি ভালো করে ফুটেছে আইলাইনারটা আর দেখতেও ভালো লাগছে। আর এরপরে আমি এই স্টে ক্রোকারির যে পার্লি শেডটা আছে ওটাই আমি লোয়ার ল্যাশ লাইনে দেবো। আমি লোয়ার ল্যাশ লাইনে কোনো কাজল পরব না। আর এই ইনার কর্নারও আমি একটু হাইলাইট করে নেব। আর এইটা দিয়ে আমি ব্রাগনেও একটু হাইলাইট করে নেব। এরপরে মাস্কারার জন্য আমি পার্পলের এই মাস্কারাটা ইউজ করছি।
ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করে নিও। আর এরপরে আমি করে নেবো সিভানা কালারের এই হাইলাইটারটা আর এই সিভানা কালারের এই ব্লাশটা, এই দুটো আমি ইউজ করে নেবো। আজকে কোনো কন্ট্রোল করব না, যেহেতু এই মেকআপটা তো ভীষণই লাইট রাখছি আর চোখটা ওইরকম হাইলাইট করেছি, সেই হিসাবে আমি আর বেশি কন্ট্রোল করব না। তোমরা যদি চাও কন্ট্রোল করতেই পারো। আর এবার এই সিভানা কালারের এই হাইলাইটারটা ইউজ করব। প্যাকেজিংটাও ভীষণই সুন্দর, এই ব্রাশটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি ভীষণ সুন্দর হাইলাইটারটা। আমার মোটামুটি সাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নেবো লিপস্টিক, আর লিপস্টিকের জন্য আমি স্টে কোয়াকের এই লিপস্টিকটা ইউজ করব। এটার শেড এটা পিঙ্ক কালার আছে, 22। এই যে এই শেডটা তোমরা আগে আমাকে ইউজ করতে দেখেছিলে হয়তো, তো তখনই জিজ্ঞেস করেছিলে কী শেড, তো আমি লিঙ্ক এটা দিয়ে দেবো আজকে। আর সবশেষে দিয়ে দেবো সেটিং স্প্রে, এটা সুইস বিউটির সেটিং স্প্রে আছে। আর এটা ভীষণ সুন্দর একটা স্মেল, আর এতে করে মেকআপ লং লাস্টিং হবে। আমার লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর যতক্ষণে ড্রাই হচ্ছে ততক্ষণে আমি আমার গলার আর কানেরটাও করে দেবো। এটা ড্রাই হয়ে যাওয়ার পরে ভীষণ সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর একটা পিঙ্ক। আর এই হাড় আর কানের দুল এগুলোরও আমি আলাদা করে একটা ভিডিও করা আছে, যদি তোমরা না দেখে থাকো তাহলে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা চেক করে নিও। আর তোমরা আমার চ্যানেলে গিয়েও রিভিউ বলে যে প্লেলিস্ট করা আছে ওখানে গেলেও দেখতে পারবে যে এই হাড় কানেরগুলো আমি কোথা থেকে নিয়েছি। এই যে এটা পরবো, যেহেতু আমি আমার কুর্তিটা সলিড কালার আছে তো সেই জন্য আমি এরকম মাল্টি কালারের গলার আর কানেরটা পরেছি। তোমার গলার কানের পরা হয়ে গেছে, আর চাইলে এরকম চুল ছেড়েও রাখতে পারো, আর চাইলে এরকম ক্লিপ ক্ল্যাচারও বাঁধতে পারো, বা এরকম টিকটাক ক্লিপ দিয়েও চুল বাঁধতে পারো। এরকম একটা ক্ল্যাচার বেঁধে নিলাম। তো এটাই আমার ফাইনাল লুক। আর এই কুর্তিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলে দিই এটা আমার ভাইফোঁটার গিফট, এটা আমি ভাইফোঁটাতে পেয়েছি। আর এটা রিলায়েন্স ট্রেন্ডে তোমরা হয়তো পেয়ে যাবে, কারণ এটা রিলায়েন্স ট্রেন্ড থেকেই কেনা। তো তোমাদের যাদের এই সলিড কালারের কুর্তিটা পছন্দ হবে তারা তোমাদের নিয়ার বাই যে রিলায়েন্স ট্রেন্ড আছে সেখানে গিয়ে খোঁজ করতে পারো, আশা করি পেয়ে যাবে। আর এই মেকআপ লুকটা দেখতেই পাচ্ছ, লিপস্টিকটাও ড্রাই হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে। তো আমি এখানে যা যা প্রোডাক্ট ইউজ করেছি ভীষণই কম প্রাইসের প্রোডাক্ট আমি ইউজ করেছি, তো সমস্ত প্রোডাক্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো চাইলে তোমরা ওখান থেকে চেক করে নিতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও, তার পাশে একটা বেল আইকন আছে ওটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাও। আর তোমরা অনেকেই বলছো যে নোটিফিকেশান পাচ্ছ না, কারণ তোমরা আরেকবার করে সাবস্ক্রাইব করলে ধরো, সাবস্ক্রাইব করার পরে একটা বেল আইকন আছে, ওই মানে বেল আইকনটাই গিয়ে ক্লিক করে ওটা অল করে দেবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।